বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলার ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। 57 বিভীষণ রোড, বহরমপুর, মুর্শিদাবাদ। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ পড়ুয়ার মৃত্যুর পর ফের অজানা জ্বরে বলি হল এক গৃহবধূ। শামশেরগঞ্জ জুড়ে বাড়ছে চিন্তা, আতঙ্ক এলাকাবাসী। দিন দুয়েক আগে শামশেরগঞ্জের মধ্যে চাচণ্ড গ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যান এক কলেজ পড়ুয়া। আর ফের চাচণ্ড এলাকায় রামেশ্বরপুর গ্রামে অজানা জ্বরে আক্রান্ত হয়ে মারা গেলেন এক গৃহবধূ। যদিও পরিবারের দাবি, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন এলিনা খাতুন নামে ওই গৃহবধূ। আতঙ্ক এলাকায় প্রশাসনের প্রতি উদাসীনতার অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ পরিবারের। ডেঙ্গু হচ্ছে, সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে না, কোনো আমরা প্রশাসনিকভাবে ব্যবস্থা দেখতে পাচ্ছি না। আমাদের জন্য সরকার তরফ থেকে কিছু ব্যবস্থা নেই, সেটাই আমার কাছে দাবি। এই জিনিসটাই সরকারের কাছে আমাদের আবেদন। আজকে একটা আবার মারা গেল, গত পরশু দিন মানে দুদিন আগে একটা মারা গেছে, এখনো দু একজনকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। আমাদের আশেপাশের অনুপনগর হসপিটাল থেকে কোনো কিছুরই ভূমিকা আমরা পাচ্ছি না। নিয়ে গেছিলাম এটা মহিষাইল হসপিটাল, মহিষাইল থেকে জমিপুর রেফার করেছিল, ওখানে যেয়ে মারা গেল। ডেঙ্গু আমরা জানতে পারি বলতে আজকে থেকেই জানি, জ্বরটা হয়েছে দুদিন আগে, তো দুদিন আগে ওষুধ খেয়েছে, গ্রামের ডাক্তারের কাছে ওষুধ খেয়েছে, ওরকম মানে কিছু ওরাও মনে করেনি। আর আজকে তো সুস্থ রোগী, যখন যাই তখন তো হেঁটে গেলছে, যাই যখন তখন হেঁটে গেলছে দুপুরবেলা। আমি চাইছি যে আমাদের সরকার যেন কোনো ব্যবস্থা নেয়, আমাদের আর কিছু করার কি আছে? সরকার ছোট বাচ্চা আছে, একটা ওই এক দেড় বছরের বাচ্চা আছে, একটা ওই মোটামুটি 3-4 বছরের আছে, এরকমভাবে ছোট বাচ্চা আছে। আমার নাম জামিরুল ইসলাম, ওটা আমার ভাতিজা বউ হয়, বৌমা। ডেঙ্গু জ্বর হয়েছিল, সরকারি হসপিটাল মণিপুকুরে ভর্তি ছিল, ওখান থেকে রেফার করে জমিপুর হাসপাতাল, সেখানে মৃত্যু হয়। জমিপুরে মৃত্যু হয়েছে। হ্যাঁ, আর ওই তারা কোনো ব্যবস্থা নেয়নি। কালকে একজন মারা গেছে, আজকে একজন মারা গেল, আর বিএমওএইচ কোনো ব্যবস্থা নিচ্ছে না। একের পর এক মৃত্যু হচ্ছে, মশা মাকড় এগুলোতে ডেঙ্গু হচ্ছে, এগুলো কোনো ব্যবস্থা নিচ্ছে না প্রশাসনিকভাবে। আমরা চাই এটা একটা ব্যবস্থা করা হোক। প্রায় 8টা বাজবে, এরিনা খাতুন, বয়স 35 মতো, বাড়ি রামেশ্বরপুর, নাম চাচণ্ড পঞ্চায়েত, MD শাহিন সুরাজ, আমি ওর ভাতিজা হই। বেটা আমার শেষ হইয়া গেলছে, বেটা কি কহব আমি, মেলারিয়া কি ডেঙ্গু হয়েছিল কে জানি, কইতে পারছি না, জ্বর হয়েছিল বাড়িতে চারাদিনই হনে বেটারি। বেটা এই যে হাই থেকে গেছে আমাদের বেটা। বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলার ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। মনের ভাবনাগুলো প্রকাশ পেল, ঘর সাজাতে ইচ্ছে হলো, রকমারি আসবাব আছে একসাথে, চলো ঘর সাজাই বেঙ্গল সেফের সাথে। বেঙ্গল সেফের সাথে বেঙ্গল সেফ, 57 বিভীষণ রোড, বহরমপুর, মুর্শিদাবাদ।